আমরা সবাই মোটামুটি কিন্তু গুগল প্লে স্টোর সম্পর্কে সবাই অবগত আছি। সবার হাতে হাতে যেহেতু অ্যান্ড্রয়েড ফোন, সফটওয়্যার ডাউনলোড করতে গেলেই কিন্তু আমাদের একটা জিমেল খুলে গুগল প্লে স্টোরে যাওয়া লাগে। কিছু কিছু অ্যাপস আছে সেগুলো পারচেস করতে হয়, মানে কিছু কিনে নিতে হয়। যেমন হচ্ছে আপনার প্রিমিয়ামে পাবজি হতে পারে বা সিওডিএম হতে পারে বা যে কোনো গেমস হতে পারে বা যে কোনো একটা পেড সফটওয়্যার কিভাবে কিনবেন, আপনার কাছে তো কোনো মাস্টারকার্ড নাই, আসে শুধুমাত্র বিকাশ। এখন কার কাছে গেলে দেখা গেছে এই সুযোগ সুবিধা তো পাবেন আপনি তো জানেন না। আমি আজকে নিজে নিজে কিভাবে কিনতে পারবেন সেটা আমি আপনাদেরকে শেখাবো। আপনাদেরকে দুইটা সফটওয়্যার হচ্ছে আমাদেরকে ডাউনলোড করতে হবে, বিকাশের সফটওয়্যারটা তো সবার হাতে হাতেই আছে, সেটা তো লাগবে না। দুইটা সফটওয়্যার হচ্ছে আরও লাগবে, সেটা হলো আপনার pyypl, জীবনে হয়তো নাম শুনছেন কিনা জানি না, হয়তো অনেকে নাম শুনে থাকবেন pyypl। এটা দিয়ে এই সফটওয়্যারটা দিয়ে আমরা একটা ভার্চুয়াল কার্ড জেনারেট করবো, ভার্চুয়াল মাস্টার কার্ড, যেটা দিয়ে আমরা দেখা গেছে গুগল প্লে স্টোরের সফটওয়্যারগুলো পারচেস করব ঘরে বসে, কোথাও যাওয়া লাগবে না, কারো কাছে যাওয়া লাগবে না। একটা pyypl, আর একটা হলো দেখা গেছে বাইন্যান্স সফটওয়্যার। ওকে, অ্যাপসটা কেনার জন্য আপনার যে সফটওয়্যারটা ইনস্টল করবেন সেটা হলো pyypl, এটা দেখাই দিচ্ছি আমি আপনাকে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে $4.61 আছে। তো আপনি যদি এখানে কার্ডে ক্লিক করেন, তো কার্ডে ক্লিক করলে দেখতে পাবেন এখানে একটা ভার্চুয়াল কার্ড আছে। এখান থেকে কার্ড ডিটেলসে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখেন কফি কার্ড নাম্বার নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন এবং কার্ডের ডিটেলসটা হচ্ছে একটু দেখে নেবেন, যে হচ্ছে আপনার এক্সপায়ারি ডেট কত আছে, তারপর হচ্ছে আপনার সিভিভি কত আছে, সেগুলো একটু দেখে নেবেন। দেখার পরে আপনি যে কাজটা করবেন, এখান থেকে আপনার সরাসরি হচ্ছে গুগল প্লে স্টোরে চলে যাবেন। এখানে হচ্ছে গুগল প্লে স্টোরে, এই যে আমি গুগল প্লে স্টোরে যাচ্ছি। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এরপরে আপনি এই উপরের অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে যাবেন হলো আপনার পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনের এই জায়গাটাতে, পেমেন্ট এবং সাবস্ক্রিপশনে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় পেমেন্ট মেথডে এই জায়গায় ক্লিক করবেন। পেমেন্ট মেথডে ক্লিক করার পর দেখতে পাবেন আমার উপরে যে এই কার্ডটা দেখতে পাচ্ছেন, এটা মূলত pyypl এর একটা কার্ড। তো আপনি যদি মনে করেন আপনার কার্ডটা নতুনভাবে অ্যাড করতে চান, তাহলে এখানে অ্যাড ক্রেডিট আর ডেবিট কার্ডে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার যে কার্ডের নাম্বারটা আছে ওইটা বসাই দিবেন। এরপরে আপনার কার্ডের যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো বসাবেন, এখানে সব কিছু হচ্ছে আপনার বসাই দিবেন। বসানোর পর এরপরে আপনি এখান থেকে জাস্ট হচ্ছে সেভ দিয়ে দিবেন। এই কার্ডটা কিন্তু আমার অলরেডি আমার এই অ্যাকাউন্টে অ্যাড করা আছে, জানি না আবার হচ্ছে অ্যাড হবে কি না, এটা কিন্তু কার্ডটা কিন্তু আমার অলরেডি অ্যাড করা আছে, ওই যে অ্যাড করা আছে এই জন্য হচ্ছে অ্যাড এটা সাকসেসফুল দেখালো না। ওই যে দেখতে পাবেন এই কার্ডটা কিন্তু আমার অলরেডি অ্যাড করা আছে, যার কারণে এইভাবে কার্ডটা আপনি এখান থেকে অ্যাড করবেন। এখন পারচেস করার জন্য অবশ্যই তো ডলার লাগবে, তো সেক্ষেত্রে দেখা গেছে আপনার pyypl এর যে আপনার ডলারটা, সেক্ষেত্রে আপনার এটা হয় দেখা গেছে মনে করেন আমার মতো কোনো মানুষের কাছ থেকে কিনে নিতে হবে, না হলে দেখা গেছে আপনি টপ আপ করে নিতে পারেন। তো টপ আপ করার জন্য আপনার ডেবিট এবং ক্রেডিট কার্ড ভাউচার এবং বাইন্যান্স, আমি সচরাচর কিন্তু বাইন্যান্স থেকে ইউজ করি। বাইন্যান্স হচ্ছে মূলত বিকাশ থেকে বাইন্যান্সের USDT কিনি, আর ওইটা টিচুয়াল যদি চান তাহলে হচ্ছে ওইটাও তৈরি করে দেওয়া যাবে, যদি কীভাবে হচ্ছে আপনার বিকাশ থেকে বাইন্যান্সে হচ্ছে ডলার কিনতে হয় সেটা। আর এখান থেকে সরাসরি আপনি যে বাইন্যান্সের হচ্ছে এখানে ক্লিক করবেন, এরপর এখানে টপ আপ দিয়ে দিবেন, টপ আপ ক্লিক করবেন। এখন আপনি কত ডলার আসলে বাইন্যান্স থেকে এখানে নিয়ে আসতে চাচ্ছেন সেটার অ্যামাউন্টটা এখানে বসাতে হবে। যদি আপনি $5 দিতে চান তাহলে $5 মিনিমাম, কিন্তু আপনাকে $5 আপনাকে এখানে সম্ভবত দিতে হয়। তো আপনার এখানে পাঁচ দিলে দেখবেন আপনি হচ্ছে এখানে টপ আপ ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখেন আপনার বাইন্যান্সে নিয়ে যাবে, আপনি বাইন্যান্স অ্যাপটা হচ্ছে লগ ইন করে রাখবেন। তো বাইন্যান্সের থেকে আপনার এখন যদি আপনি পেমেন্ট করে দেন দেখেন কী অবস্থা হয়। এখন এই যে দেখতে পাবেন আমি যদি এখন হচ্ছে কন্টিনিউ করি, আমার বাইন্যান্সের ডলার এখানে হচ্ছে মূলত এখানে লোড হয়ে আসবে, ঠিক আছে। তো এটা আমি হচ্ছে যেহেতু আমার আপাতত লাগতেছে না আমি এটা বন্ধ করে দিব। আর যদি মনে করেন ডলার খুঁজে না পান তাহলে আপনার একেবারে বাইন্যান্স অ্যাকাউন্টও নাই, তাহলে দেখা গেছে আমার মতো কিছু মানুষের কাছ থেকে আপনার সেগুলো সংগ্রহ করে নিতে হবে। এই হলো মূলত ফুল প্রসেস। এখন আপনার ওই যে কার্ডটা তো অ্যাড হয়ে গেছে, আপনি সেই দেখা গেছে আপনার পাবজিতে আপনি কি টপ আপ করবেন, নাকি দেখা গেছে আপনার ওই যে ফ্রি ফায়ারে টপ আপ করবেন, নাকি দেখা গেছে আপনার নির্দিষ্ট কোনো অ্যাপ যেগুলো অনেকগুলো হচ্ছে পেইড অ্যাপস পাওয়া যায় সেগুলো আপনি টপ আপ করতে পারেন। জেনারেলি আমি হচ্ছে পাবজি মোবাইলটা একটু দেখাচ্ছি, পাবজি লাইটটা দেখাইতেছি। তো আমি গেমের ভিতরে আসলাম, গেমের ভিতরে আসার পর এটি কিন্তু পাবজি লাইট, হ্যাঁ পাবজি না, মেইন পাবজি না, পাবজির দুইটা সফটওয়্যার আছে, গেম আছে।
তো আপনি এরপরে হচ্ছে এখানে ওই যে ইউসি যেটা অপশনে আছে এই যে প্লাস আইকনে এখানে হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পর ধরেন আপনার যে কোনো একটা পাবজি লাইট হচ্ছে আপনি মনে করেন আপনি পারচেস করবেন এখান থেকে। তো এরপরে ধরেন যেই প্যাকেজটা আপনি নিতে যাচ্ছেন বা যে অ্যাপটা নিতে চাচ্ছেন ওইটাতে ক্লিক করবেন। ধরেন আমার এখন হচ্ছে এই হচ্ছে প্যাকেজটা লাগবে, আমি এই প্যাকেজের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখেন আমি যদি এটা পারচেস করি, এটা দিয়ে পারচেস হচ্ছে কিনা সেটা একটু দেখাই আমি আপনাদের, সরাসরি দেখাই। এটা কিন্তু আমার $1 খরচ হয়ে যাবে আর কি, যাক সমস্যা নাই, আপনাদের জন্য না হয় আমার $1 খরচ হয়ে গেল। যার তার জন্য একটা লাইক দিবেন বা একটা কমেন্ট করে জানাবেন আর কি যে আপনি ভিডিওটা দেখে কতটুকু উপকৃত হয়েছেন। আর যারা একেবারে নতুন তারা একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। ওকে, আমি হচ্ছে সাইট ইউসি হচ্ছে আপনার নেওয়ার ট্রাই করি। এখানে হচ্ছে আমার যে আমার ইমেল যেটা আছে ওই ইমেলের পাসওয়ার্ডটা চাচ্ছে, আমি একটু পাসওয়ার্ডটা হচ্ছে দিয়ে নিই। ওকে, আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, এই প্যাচ দিলাম পাসওয়ার্ডটা। এরপর দেখেন ভেরিফাই, এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল, মানে আমার pyypl কার্ড থেকে এটা হচ্ছে নিয়ে নিছে। এরপরে এটা ওকে দিয়ে দিবেন, এই যে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এখন আমার এটা সাকসেসফুলি আমার যে আমার ইউসি যেটা আছে যেটা আমি $1 পারচেস করলাম, 30 60+30 প্রায় 90টার মতো আমার হচ্ছে এখানে ইউসি দেওয়ার কথা। এগুলো হচ্ছে আসলো কিনা সেটা একটু দেখাই আপনাদের। তো দেখেন আমার যে ইউসি যেটা আমি পারচেস করছি সেটা কিন্তু আসছে, এই যে দেখতে পাচ্ছেন 90 ইউসি এই জায়গায় শো করতেছে। ওই যে 90 ইউসি আপনি দেখতে পাচ্ছেন এই জায়গায় 90 ইউসি শো করতেছে। এখন সত্যিকার অর্থেই যে মনে করেন আমার pyypl যে আমার যে ডলারটা ছিল এটা আসলে কাটছে কিনা একটু দেখাই আমি আপনাদেরকে। এখান থেকে বায়োমেট্রিকটা হচ্ছে আমার দিতে হবে, এই যে দেখেন $4 উপরে ছিল, এখন দেখতে পাবেন আমার এখান থেকে কিন্তু ওরা কেটে নিয়ে গেছে। এভাবে মূলত হচ্ছে আর এই কার্ডটা হচ্ছে ফেসবুকে বুস্টও করতে পারবেন এই কার্ড দিয়ে, কোনো সমস্যা নাই।